প্রেমে পড়া বারণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ প্রেমে পড়া বারণ। আজকে যে সঙ্গীত শিল্পীর সঙ্গে আমরা আড্ডা দেব তার ঝুলিতে রয়েছে একাধিক হিট গান। সোয়েটারের প্রেমে পড়া বারণ থেকে বেহায়া কিংবা বসন্ত এসে গেছে তার গলায়। এই গান প্রত্যেকটা সময় দর্শক এবং শ্রোতাদের মন ভালো করেছে। বুঝতেই পারছেন আজ আমাদের সঙ্গে কে রয়েছেন, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ওয়েলকাম লগ্ন, তোমাকে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এবং এই একটা বৃষ্টিমুখর দিনে আমরা আড্ডা দিতে বসেছি। আড্ডা তো দেবই, তবে তার আগে যেটা জিজ্ঞেস করবো সেটা শিবপুর নিয়ে। শিবপুরে তোমার গান আর একটা অন্যরকমের ছবি, কি বলবে সেটা? আর শিবপুর নিয়ে আমার এটাই বলার যে শিবপুর একটা রান অফ দ্য মিল ছবি নয়। শিবপুরের বিষয়বস্তু এবং শিবপুর যেভাবে বানানো হয়েছে সেটা বেশ খানিকটা অন্যরকম। নিহাত এন্টারটেনমেন্টের জন্য এটা ছবি নয়, ছবিটার মধ্যে ইতিহাস আছে, অনেকটা সত্যি আছে, অনেকটা সত্যি আছে। এবং আমারও যে গানটা, জেনারেলি আমাকে প্রেমের গান বা প্রেমে পড়ে একটু দুঃখ পাওয়ার গান, এ ধরনের গান দেয়া হয়। এই গানটা অনেক বেশি সিরিয়াস, গানের ধরন বা গানের চলনটাও অনেক বেশি সিরিয়াস, গানটা শুনতেও খুব সিরিয়াস একটা গানের মতো। খুব একটা ওই মিষ্টি প্রেমের গান লগ্নজিতা ওরকম নয় ব্যাপারটা। এই গানটা থেকে আমাদের এক্সপেকটেশন ছিল অনেক, কিন্তু আপনাদের মাধ্যমেই আমি বলতে চাই যে সামহাও গানটা খুব বেশি করে লোকের কাছে এখনো অবধি পৌঁছয়নি। আপনারা যদি আমার গান এতদিন ভালোবেসে থাকেন তাহলে বিশ্বাস করুন আমি বলছি আপনাদের এই গানটা একবার শুনে দেখতে পারেন। গানটার নাম তারা জেলে পেতেছি। গানটা আপনাদের ভালো লাগবে বলেই আমার ধারণা, গানটা কিন্তু ভালো লাগার মতোই গান, একবার শুনে দেখবেন। আর যদি ভাল লাগে শুনে তাহলে বাকিদেরকেও শোনাবেন, যাতে তারা আবার বাকিদেরকে শোনাতে পারে। কিন্তু ইউটিউবে যখন গানটা শুনছি এবং কমেন্ট সেকশনে যাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে না দেখে যে দর্শক বা শ্রোতারা খুব একটা পছন্দ করছেন না গানটা। দেখো ভিউজটাই তো সবসময় বড় কথা নয়। আসলে আমার শ্রোতা বা আমার দর্শক আমাকে বসন্ত এসে গেছের সময় থেকে যেভাবে সাপোর্ট করে এসছেন, আমি সেই একটা হিউম্যাঙ্গাস সাপোর্টের সাথে পরিচিত। তার থেকে সাপোর্টটা একটু কম হয়ে গেলে তখন আমার মনে হয় যে ও ঠিক ওরকম হচ্ছে না বিষয়টা। এরকম অনেক জায়গাতেই, ইনফ্যাক্ট আমি আমার মা বাবার সাথে সেদিনকেই কথা বলছিলাম যে এরকম অনেক গানই হয়েছে যে যেগুলো হয়তো হ্যাশট্যাগ ট্রেন্ডিং এটসেট্রা, যেগুলো আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার, কিন্তু আমি আই বিন সো ফর্চুনেট ইন মাই লাইফ টু হ্যাভ উইটনেসড হিটস লাইক বসন্ত এসে গেছে, বেহায়া। আমি যেহেতু এতগুলো বড় বড় হিট দেখেছি সেহেতু কোথাও একটা গিয়ে মনে হয় যে মন ভেঙে যায়, ইস আমার শ্রোতা কি আরেকটু শুনতে পারতেন না বা আমার দর্শককে আরেকটু দেখতে পারতেন না, সেটা কোথাও গিয়ে একটা মনে হয়। ডেফিনেটলি প্রত্যেকজন শিল্পীরই একটা পারফরমেন্সের পর মনে হলো আরেকটু করলে, আরেকটু কিছু দিলে ভালো হতো। মানে এই সমস্তগুলো যখন তোমার সামনে আসে তখন তোমারও নিশ্চয়ই বাকিদের মতন এটা তোমারও মনে হয়, এবং তাতে কি বা এই ধরনের যখন মনে হয় যে একটু দর্শক বা শ্রোতাদের আর একটু কিছু আমি দিতে পারলাম না কি, সেই জন্য গানটা কি একটু কম হিট হলো, তাতে কি একটু মন খারাপ, মানে ডিপ্রেসড এই সমস্ত কিছু ডিপ্রেশন আসে লগ্নজিতা? আসলে একটা গান হিট করার পেছনে শুধুমাত্র আমি কতটা দিলাম তার থেকেও, মানে সেটা তো ডেফিনেটলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা ছাড়াও না আরও অনেক কিছু জিনিস কাজ করে আজকালকার জীবনে, এই টেকনোলজির জীবনে ওয়ের পিআর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এভরিথিং। সেখানে একটা গান হিট করার পেছনে অনেকগুলো ফাসাদ থাকে, অনেকগুলো জিনিসকে একসাথে মানে কোহেসিভলি কাজ করে গানটাকে হিট করাতে হয়। কিন্তু আমার তরফ থেকে বা আমার মনে হয় যে কোনো শিল্পীর তরফ থেকে, আমাদের যখন একটা গান রিলিজের অনেক মাস আগে একটা গান দেওয়া হয় গাওয়ার জন্য, যখন আমরা জানিও না যে গানটা কবে রিলিজ হবে, অনেক গান তো রিলিজ হয়ও না, কিন্তু আমরা যখন স্টুডিওতে একটা গান ডেলিভার করি তখন সেটা সবসময় 100% দিয়েই ডেলিভারিটা হয়, কারণ আমাদের জন্য ওই মোমেন্টটাই সত্যি যে ওই মোমেন্টে আমাকে একটা গান দেওয়া হয়েছে এবং আমার কাজটা হচ্ছে গানটাকে
যতটা ভালোভাবে আমার পক্ষে প্রেজেন্ট করা পসিবল আমি ততটা ভালোভাবে গানটাকে প্রেজেন্ট করবো। তারপরে গানটা হিট করবে না ফ্লপ করবে না সুপার হিট করবে না সুপার, বসন্ত এসে গেছে গাওয়ার আগে আমি তোরই জানতাম যে গানটা সুপার হিট করবে, আমি একটা মিনিমাম সিনসিয়ারিটি দিয়ে গিয়েছিলাম, সেই সেম সিনসিয়ারিটি দিয়ে আমি তারা জেলেও গিয়েছি, হয়তো অনেকটা বেশি সিনসিয়ারিটি দিয়ে গিয়েছি কারণ বসন্তর সময় আমার বয়স অনেক কম ছিল, আমার জেনারেল সিনসিয়ারিটি লেভেল অনেক কম ছিল, এখন আমার বয়স অনেকটা বেড়েছে আমার জেনারেল সিনসিয়ারিটি লেভেলটা খানিকটা বেড়েছে, কাজেই তারা জেলে আমি খুব মন দিয়েই গিয়েছি। তাও কেন হিট করল না আমি জানি না, ডিপ্রেশন হয় না মানে একদম ডিপ্রেশনে চলে গেলাম একটা গান হিট করলো না বলে বন্ধ করে ফেললাম, মন খারাপ তো ডেফিনেটলি হয়, মন খারাপ হয় না বললে খুব ভুল বলা হবে, মন খারাপ তো ডেফিনেটলি হয়। যেমন আমার হয়েছে এই ক্ষেত্রে, আমার খুব এক্সপেকটেশন ছিল গানটা নিয়ে, তো গানটা ভালো করলো না দেখে আমার বেশ মন খারাপ হয়েছে। একটা গান পাওয়ার পর সেটাকে মানে সেই কাজটা করার জন্য হ্যাঁ বলার আগে ঠিক কী কী তুমি ফলো করো বা কী কী মনে হয় কী প্রসেসের মধ্যে দিয়ে যাও তুমি, একটা তো কাজ করার আগে একটা হ্যাঁ বলার আগে? আমি গান পাওয়ার পর জেনারেলি যেটা করি যে গানের মানে আমি গানটা নিয়ে যে আমি রেয়াজটা রোজ নিয়ম করে করি, কিন্তু গানটা নিয়ে যে আমি আলাদা করে খুব কিছু করি তা না, কিন্তু যেদিনকে রেকর্ডিং থাকে তার তিন দিন আগে থেকে আমি গানটা নিয়ে বসতে শুরু করি, এবং আমি চেষ্টা করি যে আমি যখন রেকর্ডিং স্টুডিওতে পৌঁছবো তখন আমার জন্য যেন বাকি কারোর সময় নষ্ট না হয়, ইন দ্য সেন্স যে আমি বেসিক যে ব্যাপারগুলো গানটা তুলে নিয়ে যাওয়া মানে গানটা স্টুডিওতে গিয়ে তোলা নয় বা এই বেসিক সিনসিয়ারিটির যে জায়গাগুলো সেগুলো আমি মেনটেন করার চেষ্টা করি, আর ইমোশনালি আমি গানটাকে কীভাবে ট্রিট করবো সেটা আমি পুরোটাই ওই স্টুডিওতেই তৈরি করি, কারণ আমি যেই স্টুডিও স্পেসে ঢুকে পড়ি আর যেই সামনে আমার একটা মাইক্রোফোন চলে আসে আর স্টুডিওতে আর কেউ থাকতে পারে না আমি একাই গাইছি, তো ওইটাতে আমার একটা ওটা আমার কমফর্ট জোন, স্টুডিওয়ে ঢুকলে আমার মনে হয় যে হ্যাঁ আমি আমার জায়গায় চলে এসেছি, তো তখন আমি যখন মানে যখন গানটা রেকর্ড করি আমি তখনই খুব ইমোশনালি ইনভেস্টেড হয়ে গানটা গাই যাতে আমি ইমোশনাল ডেলিভারিটাও করতে পারি গানের। আর এই তারা জেলের কমেন্ট বক্সের কথা যখন বলছিলাম সেখানেই দেখেছি যে বাংলাদেশ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা এসেছে এবং প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছেন তোমাকে, তুমি তো দুই বাংলাতেই জনপ্রিয় শিল্পী, তো বাংলাদেশের কাজও করেছো বাংলাদেশের শিল্পীর সঙ্গে, কি বলবে সেটা নিয়ে? আমার বাংলাদেশ নিয়ে একটাই কথা, তুমি তোমার রুট সেখানে, আমার বাংলাদেশ নিয়ে একটা কথাই বলার আছে যেটা আমি বোধহয় এর আগে অ্যাটলিস্ট আরও 50টা মিডিয়াকে এই সেম কথাই বলেছি, আমাদের সঙ্গে এখানে সাক্ষাৎ প্রথমবার আমরা শুনলাম, সেটা হচ্ছে আমি বাঙাল, একদমই আমার শ্বশুরবাড়ি বাঙাল, আমার যে কোনো পোস্ট এটসেট্রা সেটা যাই হোক গান হোক ছবি হোক হোয়াটএভার সেখানে 50% যদি ভারতবর্ষের বাঙালিদের কমেন্ট থাকে 50% বাংলাদেশের বাঙালিদের কমেন্ট থাকে, কিন্তু আমি 2014 থেকে গান বাজনা করছি প্রফেশনালি, আজকে 2023 আমি আজ অবধি একবারও বাংলাদেশে অনুষ্ঠান করতে যাইনি, এবং আমি এরকম কোনো শিল্পীকে চিনি না কলকাতায়, আমার সিনিয়র আমার জুনিয়র আমার বন্ধুবান্ধব আমার কলিগস যারা অ্যাটলিস্ট একবার বাংলাদেশে শো করেননি এরকম আমি কাউকে চিনি না, আর এরকম তো মানুষকে প্রচুর চিনি যারা মোটামুটি এতবার মানে একটা পুরো পাসপোর্ট ভরে গেছে বাংলাদেশের ভিসাতে, আমি যখনই সুযোগ পাই আমি সবাইকে বলি, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি বাংলাদেশ গেছেন গিয়ে ঘুরে এসছেন একসাথে, আমি যখনই সুযোগ পাই আমি বলতেই থাকি যে আমি বাংলাদেশ যেতে চাই আমি বাংলাদেশে শো করতে চাই, কারণ আমার বাংলাদেশে প্রচুর ফ্যান আছে আমি জানি সেটা, তো আমি তাদের সামনে একটা শো করতে চাই, কিন্তু না আমাকে বাংলাদেশ থেকে কেউ ডাকে শো করতে না আমাকে এখান থেকে কেউ পাঠায় বাংলাদেশে শো করতে, এবং এই করে করে আমার সমস্ত কলিগদের মধ্যে একমাত্র আমিই হচ্ছি মানুষ যে এখনো বাংলাদেশ যাওয়া হয়, বেড়াতেও যাওয়া হয়, বেড়াতেও যায়। রণজয়দা এবং তোমার যে যুগলবন্দি আমরা সোয়েটারের সময় থেকে দেখছি সেটা তো চলছে এবং দর্শক এবং শ্রোতাদের ভীষণ পছন্দ, তোমাদের যে কবি স্কোয়ার সেটা নিয়ে একটুখানি শুনবো, যে কবি পক্ষে দুই শিল্পীর যে নিবেদন সেটা নিয়ে একটু যদি আমাদেরকে বলো। রণ আর আমাকে দর্শকদের আগামী কোনো কাজ তোমাদের, রণ আর আমাকে দর্শকদের প্রচণ্ড পছন্দ এবং দর্শকরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন যে আমি আর রণ আমাদের বিয়ে হয়েছে আমরা একসাথে থাকি আমরা প্রেম করি হ্যান ত্যান যেগুলো আমরা খুব এনজয় করি, কারণ আমি আর রণ আমরা এতটাই ভালো বন্ধু
যে বেশ মানে ওগুলো নিয়ে হাসাহাসি করতে এনজয় করা এবং মানে আমাদের সেটা নিয়ে কোনো আপত্তিও নেই কারণ আমাদের দর্শকরা কখনো আমাদের কোনো কুরুচিকর মন্তব্য করেন না মানে ওনারা সবসময় চান যে আমরা দুজনে ভালো করি আমার তোমাদের দুজনকে দিদি দেখতে খুব সুন্দর লাগছে আপনি ওরে বিয়া ক্যান করেন না এরকম নানান রকম জিনিস তার মানে ওখান থেকে বাংলাদেশ থেকে এরকম নানান রকম জিনিস আসতে থাকে সেটা নিয়ে আমার কোনো আমাদের কোনো একদমই কোনো আপত্তি নেই রণজয়ের সাথে সত্যি আমার নানান রকম কাজ হতে থাকে আর রণর সাথে কাজ হলে যেটা হয় যে সামহাও ওটা বেশ অনেক লোকের মধ্যে ছড়িয়ে পড়ে যখনই কোনো কাজ করি রণ আর আমার এখনও আপকামিং কিছু রিলিজ আছে কিন্তু রণর পারমিশন না নিয়ে সেটা আমার এখানে একা একা বলে দেবো এটা খুব বাজে হবে আর এছাড়া অন্যান্য আগামী দিনে কি কাজ আসছে নতুন আমি আগামী দিনের কাজ নিয়ে তুমি খেয়াল করে দেখবে আমি কখনোই খুব একটা কথা বলি না তার কারণ হচ্ছে যে অনেক সময় হয় যে অনেকে না অনেক কিছু বলে দেন যেরকম আমার আগামী পাঁচটা রিলিজ আছে মানুষ হয়তো মনে রাখেন না কিন্তু সেটার তো একটা সাক্ষ্য থেকে যায় ক্যামেরায় থেকে যায় বা নিউজ প্রিন্ট মিডিয়ায় থেকে যায় তারপর হয়তো পাঁচটা কাজের একটা কাজও হলো না তারপর যদি কেউ ফেরত এসে জিজ্ঞেস করে যে আপনি যে ওখানে বলে দিলেন মিডিয়াকে তখন আমি কি উত্তর দেবো ওই জন্য আমি জেনারেলি ফিউচার নিয়ে একদম কোনো কথা বলতে চাই না যখন যখন যে যে কাজ হবে সে তো রিলিজ হবেই যদি হয় রিলিজ তখন মানুষ নিশ্চয়ই জানতে পারবেন এবং তার আগে আগে যখন প্রমোশন হবে নিশ্চয়ই সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু এত আগে থেকে বলাটা খুবই মুশকিল আচ্ছা ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় তোমার কি মনে হয় ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় কি না জানি না কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু নেই এটা কি তুমি মানে পেশাদার জায়গায় বন্ধু হয় না বা খুলে কোনো সমস্যা বা কিছু একটা এরকম কোনো থেকে কি হয়নি নাকি তুমি কখনো চেষ্টা করোনি বন্ধু না একটা সময় আমি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি পার্টি ইত্যাদিতে যেতাম এবং ইন্ডাস্ট্রির অনেকের সাথেই হই হই করতাম তারপর আস্তে আস্তে আফটার আ পয়েন্ট আমি রিয়েলাইজ করলাম যে আমি আমি ওনাদের কোনো প্রবলেম আছে বলছি না কিন্তু আমি নিজেই হয়তো খুব একটা কমফোর্টেবল নই আমার সমস্ত কিছু নিয়ে ডিসকাস করতে আমার কাজের লোকজনদের সাথে যাদের সাথে আমি ডিসকাস করতে চাই তারা হয়তো আমার সেই কলেজের বন্ধুরাই তো আমি দেখলাম যে শুধু মানে আলটিমেটলি বন্ধুত্বর যে বেসিক ফান্ডাটা যে আমি তাকে যা খুশি তাই বলতে পারি সেও আমাকে যা খুশি তাই বলতে পারে এটা এই বয়সে দাঁড়িয়ে কাজের জায়গায় হওয়াটা খুবই মুশকিল মানে আমি জানি না আমার পেশাদার জায়গা আমার ক্ষেত্রে তো অ্যাট লিস্ট হয়নি মানে আমি আমি নিজেই খুব একটা কমফোর্টেবল না আমার কাজের জায়গার কারোর সাথে ডিসকাস করতে যে আমার এখন কী নিয়ে মন খারাপ হচ্ছে মানে সে এটা শুনতে যাবেই বা কেন বা শুনে হবেই বা কি মানে সেই জন্য খুব একটা আর মনে হয় সেই জন্যই খানিকটা হয়তো ডেভেলপ করে না আমি ঠিক গুছিয়ে বলতে পারলাম না লগ্নজিতা কি স্পষ্ট বক্তা আমি পরে জবাব দিতে পারি অত্যন্ত স্পষ্ট বক্তা ছিলাম তার থেকে একটু বেটারমেন্ট এখন হয়েছে এখন একটু কম স্পষ্ট সেটার কারণ কি মানে এই পরিবর্তনটার কারণ কি বয়স 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 হলে আমি যখন ছোটবেলায় আমি ক্যাট ক্যাট করে কথা বলতাম তখন অনেকেই বলতেন যে দেখবে একদিন বয়স হবে তুমি আস্তে আস্তে চুপ করে যাবে তো আমি সত্যি আস্তে আস্তে বয়সের সাথে সাথে অনেকটাই চুপ করে অ্যাডভাইস দিয়েছেন কেউ মানে বাড়ির মানে পরিবারের আমার মা আর বাবা তো ছোটবেলা থেকে আমাকে শিখিয়ে যাচ্ছেন যে সব 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 সত্যি কথা সব সময় বলতে নেই একটু চুপ করে থাকতে হয় তো সেটা আমার বুঝতে বুঝতে এবং শিখতে শিখতে বেশ অনেকটা বছর কেটে গেল আর কি আমরা শেষ করবো আমাদের আড্ডা হাতে সময় খুব কম দর্শকদের কি বলবে গানে গানে শেষ করি হ্যাঁ নিশ্চয়ই গানে গানে শেষ করবো তার আগে দর্শকদের এটাই বলবো যে কিছুদিন আগেই একটা বেশ মজার কথা দেখলাম যে বাংলা ছবির পাশে দাঁড়াবেন না বাংলা ছবি স্ক্রিনের সামনে বসুন এইটা অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছে যে বাংলা ছবি স্ক্রিনের সামনে বসুন শিবপুর প্লিজ দেখুন কারণ আপনাদের জন্যই জিনিসপত্রগুলো বানানো হয় আপনারা দেখলে তবেই সেটা সার্থকতা মানুষ যদি সম্মান না করে সম্মানটাকে আদায় করে দিতে হবে আমার গান তারা জেলে পেতেছি যেটা রিতমের লেখা এবং অমিতের সুর গানটা অত্যন্ত সুন্দর একটা গান আপনারা যদি আমার গান এতদিন ধরে ভালো ভালোবেসে থাকেন তাহলে একটু ভরসা রাখুন ভরসা রেখে গানটা শুনুন দেখবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আরও বাকিদের শোনান যাতে তারাও ছড়িয়ে দিতে পারে গানটা থ্যাংক ইউ প্রেমে পড়াবার কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরাবার
প্রেমে পড়া বারণ লগ্নজিতার সঙ্গে আটে ছিলাম আমরা এরকম আরো অনেক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে থাকবো চোখ রাখুন আর্টেজ টিভি এইচডিতে